ফুটবল যেন কথা শোনে ছোট্ট মেয়েটির। ফুটবলের প্রতি এই দখলকে হাতিয়ার করে বড় জাগলার হওয়ার স্বপ্ন, কিন্তু স্বপ্নের পথে বাধা আর্থিক অনটন। দিনমজুর বাবা মায়ের দাবি, সকলের সাহায্য পেলে স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে পারবে মন্দিরা। রেললাইনের পাশে ছোট্ট একটি চায়ের দোকান চালান মা, বাবা রং মিস্ত্রি। সংসারে অভাব, তবুও দিন রাত এক করে নিজের স্বপ্ন বাস্তব করতে পরিশ্রম করে যাচ্ছে ছোট্ট মেয়েটি। লক্ষ্য একটাই, বড় হয়ে বাবা মায়ের পাশে দাঁড়ানো। শত প্রতিকূলতার মধ্যে দিয়েও স্থানীয় এক কোচের হাত ধরে গত 8 বছর ধরে ফুটবলটাকে বন্ধু করে নিয়েছেন উত্তর চব্বিশ পরগনার গুমা নেতাজিনগরের বাসিন্দা বছর 17 এক কিশোরী মন্দিরা মণ্ডল। ফুটবল এখন তার জীবনের ধ্যান জ্ঞান বন্ধু। গুমা নেতাজিনগর এলাকার বাসিন্দা কিশোরী মন্দিরা মণ্ডল। গুমা নজরুল বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সে। মন্দিরার বাবা একজন রং মিস্ত্রি। মা লক্ষ্মীদেবী গুমা 1 নম্বর প্ল্যাটফর্মের রেললাইনের পাশে ছোট্ট একটি চায়ের দোকান চালান। সংসারে অভাব, তবুও মেয়ের স্বপ্ন পূরণে স্থানীয় কোচ সুব্রত রায়ের ফুটবল কোচিং সেন্টারে ভর্তি করিয়েছেন মেয়েকে। ধীরে ধীরে নিজেকে তৈরি করে সে। মন্দিরার ফুটবল জাগলিং দেখতে ভিড় করেন ট্রেন যাত্রী থেকে শুরু করে স্থানীয়রা। আঙুলের বল ঘোরানো থেকে শুরু করে বল দিয়ে লাফ দড়ি খেলা, বলের ওপর দাঁড়িয়ে আরেকটি বল মাথায় নিয়ে একদম সাবলীল ঢঙে দিক প্রদক্ষিণ করা, সব কিছুই যেন মন্দিরার কাছে জল ভাত। ফুটবল যেন মন্দিরার কথা শোনে, ফুটবলকে যেমনটা সে বলে তেমনটাই করে। মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন চা বিক্রেতা মা। মা লক্ষ্মীদেবী বলেন, অভাব আছে, অভাব থাকবে, তবে শত অভাবের মধ্যেও মেয়েকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, ও একদিন বড় জাগলার হবে। তবে মেয়েকে নিয়ে শত স্বপ্ন দেখার মধ্যেও দারিদ্রতার ভয়ে কিছুটা হলেও দুঃস্বপ্ন দেখতে শুরু করেছেন চা বিক্রেতা মা লক্ষ্মীদেবী। মেয়ের যাতে স্বপ্ন পূরণ হয়, দারিদ্রতা যেন কোনো বাধা না হয়, সে কারণে সরকার ও স্থানীয় বিধায়কের কাছে আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন লক্ষ্মী। বাধা বলতে ওর ছোটবেলায় কিন্তু খুব আগ্রহ, আগ্রহ বলতে ওর বাবা দিতে চাচ্ছিল না। আমি সুব্রতকে এক জায়গায় স্টুডেন্টকে খেলতে দেখে তখন আমি আগ্রহ চলো যে আমি তাহলে টিচারের কাছে দিই, ওই টিচার থেকেও আমার মেয়ে পেয়ে দিয়ে যাবো। ওর কিন্তু খুব আগ্রহ আছে আর আমারও খুব ভালো লাগে এগুলো। আর বাবা রঙের কাজ করে, আমি চায়ের দোকান চালিয়ে আমার মেয়েকে এখানে চালাচ্ছি। অনেক প্রচুর বাধা, প্রচুর বাধার মাধ্যমে আমি মেয়েকে চালিয়ে নিয়ে যাচ্ছি। আমি সবসময় পাশে আছি আর কোর্স তো আছেই, কোর্সের ভরসায় আমি এগিয়ে যাচ্ছি। কোচ সুব্রত রায় বলেন, মন্দিরা বড় জাগলার হোক এটা আমরা চাই, ওকে সমস্ত রকম সাহায্য করতে আমি প্রস্তুত। বিপাশাকে দেখে অনেকেই, অনেক মেয়েরা এখন জাগলিং শেখার জন্য ইচ্ছা প্রকাশ করছে। তো বিপাশার পরে মন্দিরা উঠছে, মন্দিরা বিপাশাকে দেখে আরও বেশি অনুপ্রাণিত হয়েছে। তো আমি চাই যে ও একদিন বিপাশার মতন বিশ্বকাপনও কিছু করুক, যেটা বিপাশা করেছে রিসেন্ট কাতার বিশ্বকাপ প্রমোশে এসে পুরো ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছে, যে ভারতের কোনো মেয়ে কাতার বিশ্বকাপের মতন জায়গায় জ্যাগলিং করছে। তো আমিও চাইবো যে মন্দিরা এরকম কিছু করে ফেলুক। আর মন্দিরার আর্থিক অবস্থা ততটা সচ্ছল নয়, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি চাইছি যতটা পারি ওর পাশে দাঁড়িয়ে থেকে ওকে বিপাশার মতন একটা বড় স্টেজে নিয়ে যাওয়া। সবসময় পাশে আছি, যতটা পারবো সাপোর্ট দেবো। মন্দিরা জানায়, আগামীতে বাবা মায়ের স্বপ্ন পূরণ করে সংসারের অভাব ঘোচানোই আমার মূল লক্ষ্য। আমি বাবা মায়ের পাশে দাঁড়াতে চাই আর বাবা মার স্বপ্ন পূরণ করতে চাই, আমার স্বপ্ন পূরণ করতে চাই, বড় জাগলার হতে চাই। হ্যাঁ, হচ্ছে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে এগিয়ে চলেছি। হ্যাঁ স্যার, আমার আগের থেকে অনেক পাশে আছে, সাহায্য করে স্যার খুব অনুপ্রেরণা দেয়। বিপাশা দিদি খুব ভালো, আমি খুবই ভালোবাসি তাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বিড়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।